তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার, নির্দেশনা জারি হচ্ছে শিগগিরই, কার্যকর থাকবে মার্চ পর্যন্ত। শীতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী, মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ। ইউএনও ওয়াহিদার উপর একাই হামলা করেন রবিউল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দুদকের মামলায় বরখাস্ত ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, তার ও স্ত্রীর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ। এতক্ষণ শিরোনামগুলো বলছিলাম, এবার বলবো পুরো খবর। পেঁয়াজের আমদানি শুল্ক তুলে নিল সরকার, বাজার নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালের 31শে মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রী জানান, পেঁয়াজ আমদানিতে যে 5% শুল্ক ছিল তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। শিগগিরই এ ব্যাপারে নির্দেশনা জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর আগে গত 7 সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির উপর আরোপিত 5% শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে NBRকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় পেঁয়াজ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং আমদানির উপর নির্ভরশীলতা কমাতে পেঁয়াজ আমদানিতে চলতি অর্থ বছর 5% শুল্ক আরোপ করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় 2021 সালের মার্চ পর্যন্ত পেঁয়াজের উপর আরোপিত এ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমাদের পিক সিজন যেটা 31 আমাদের মার্চ মাসে, সেই সময়ে আমরা যখন অনেক বেশি প্রোডাকশন করব, সেই সময়ে যাতে করে গ্রোয়াররা ন্যায্য দাম পায়, সেই জন্য আমরা 31 মার্চ পর্যন্ত এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা এ পর্যন্ত নিয়ে গেছি। এলসি করা পেঁয়াজের খুব অল্প পরিমাণে রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। আর শনিবার যেসব পেঁয়াজ এসেছে তার বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দেয়া হচ্ছে ভোমরা ও হিলিতে। গেট পাস না পাওয়ায় আজও বেনাপোল দিয়ে ঢোকেনি পেঁয়াজের ট্রাক। এদিকে অনুমতির অপেক্ষায় এখনও স্থলবন্দরগুলোর উপরে আটকে আছে কয়েকশো পেঁয়াজের ট্রাক। গেল সোমবার রপ্তানি বন্ধ করে দেওয়ায় ভারতের অভ্যন্তরে আটকা পড়ে আগের এলসি করা বাংলাদেশের শত শত ট্রাক পেঁয়াজ। জটিলতা কাটিয়ে শনিবার খুবই অল্প পরিমাণ পেঁয়াজ রপ্তানির ছাড়পত্র দেয় দিল্লি, কিন্তু এতদিনে গরমে নষ্ট হয়ে গেছে পেঁয়াজ। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে 11টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। আমদানিকারকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে প্রায় 5 দিন পর পেঁয়াজ আসায় গরমে বেশিরভাগই পচে নষ্ট হয়ে গেছে। আর যেসব পেঁয়াজ কিছুটা ভালো রয়েছে সেগুলো 100 থেকে 300 টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। আর রপ্তানি বন্ধ থাকায় আগের এলসি করা প্রায় 200 পেঁয়াজের ট্রাককে গেট পাস না দেওয়ায় এখনও আটকে আছে সীমান্তের ওপারে। বাকি যে 200 ট্রাক কিংবা 10,000 মেট্রিক টনের এলসি আছে, সেই বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করলো এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত তারা কোনো কিছু জানায় নাই। 11 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে, তার অর্ধেক পচায়। একই অবস্থা ভোমরা স্থলবন্দরেও। 253 ট্রাকের মধ্যে শনিবার মাত্র 31টি প্রবেশ করেছে বন্দরে, যার অর্ধেকই পচে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরের CNF এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমদানি করা পেঁয়াজের মান খুবই খারাপ, তাই এগুলো স্থানীয় বাজারে বিক্রি করা ছাড়া বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব নয়। আমি কর্তৃপক্ষকে এটাই বলবো যে পেঁয়াজ বন্ধ করার দরকার করেন, কিন্তু তার আগে এলসিটা বন্ধ করেন। এলসি বন্ধ করলে কোনো ব্যবসাদার ক্ষতিগ্রস্ত হবে না। আজকে ভারতের গোদালেঙ্গায় যে মালগুলো আটকাইছিল দিনের পর দিন, সেই আটকাই থাকার কারণে মালের যে বর্তমান পরিস্থিতি, এখান থেকে 50% মাল আউট হয়ে যাবে। এদিকে চূড়ান্ত গেট পাস না পাওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে রোববারও প্রবেশ করেনি কোনো পেঁয়াজবাহী ট্রাক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটু আগে যেমনটি শুনছিলেন, পেঁয়াজের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল। জনাব আবু জাফর আহমেদ মুকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। সরকার যে সিদ্ধান্ত নিল 5% শুল্ক প্রত্যাহারের, এই সিদ্ধান্তের ফলে বাজারে কী ধরনের সুফল পাওয়া যাবে?
জি ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যেটি প্রশ্ন হচ্ছে যে শুল্ক প্রত্যাহার করলে যে সাথে সাথে আপনার যে সিন্ডিকেট সৃষ্টিকারী যারা সিন্ডিকেট সৃষ্টি করেছে সাথে সাথে যে তারা একটা নর্মাল অবস্থায় চলে আসবে বিষয়টা কিন্তু তা নয়। এই সুতরাং হতে পারে কিছুটা স্বস্তি পেতে পারে কাস্টমার, কিন্তু ভোক্তা পর্যন্ত পৌঁছাতে এটা আরো সময় লাগবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের পেঁয়াজ আমদানির নীতি তাহলে কি রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে একটা আমদানি মনে রাখতে হবে যে আমদানিটা কিন্তু একটা অস্থায়ী সমাধান, সুতরাং স্থায়ী সমাধান করতে গেলে অবশ্যই যে দেশে আপনার পেঁয়াজ উৎপাদন হয় যে দেশের মাটি উর্বর সেখানে অবশ্যই পেঁয়াজ উৎপাদন আমরা শুধু শীতকালে করলে হবে না, পাশাপাশি যদি আমরা গ্রীষ্মকালে উৎপাদন করি এবং আমাদের উৎপাদন এলাকাগুলো একটু সম্প্রসারণ করি আমাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য পেঁয়াজ চাষিদের আমরা সাবসিডি দিই এবং আমরা অবশ্যই পেঁয়াজকে যদি প্রসেস করে আমরা যে গার্লিক যেমন পেস্ট করে রাখি সেভাবে যদি রাখি কোল্ড স্টোরের মাধ্যমে যদি আমরা পেঁয়াজকে ভালো মতো সংরক্ষণ করতে পারি তাহলেই সম্ভব। এবং দেখা যাবে যে আমরা 5-6 লাখ মেট্রিক টনের যে ঘাটতিটা থাকে বাংলাদেশে সেটির জন্য আসলে অন্য দেশের দিকে তাকায় থাকতে হবে না। একটা সময় দেখা যাবে যখন ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম বা ফিলিপাইন এই সকল দেশের মতো বাংলাদেশও কিন্তু স্বয়ং সম্পূর্ণ করে আমাদের জনগণের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এক্সপোর্ট করতে পারবে। সুতরাং আমাদের দেশীয় উৎপাদন ব্যবস্থাকেই সরকারি পর্যায়ে আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে অবশ্যই আসলে গভর্নমেন্ট পর্যায়ে যেটি প্রয়োজন যারা পেঁয়াজ চাষ করে তাদেরকে অবশ্যই পেঁয়াজ চাষিদের আইডেন্টিফাই করে তাদেরকে অবশ্যই সাবসিডি বা পর্যাপ্ত যাতে 0% ইন্টারেস্টে ঋণ নেয় সেটা করতে হবে। আমাদের শীতকালের সময়ে যখন আমাদের পেঁয়াজটি উৎপাদনটা শুরু হয় ওই উৎপাদন মৌসুমের শুরুতেই যদি গভর্নমেন্ট পেঁয়াজের দামটি নির্ধারণ করে এবং সাথে সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের যে মনিটরিং টিমটি থাকে সেই টিমটি যদি যথেষ্ট বাজার কন্ট্রোল করতে পারবে, তবে এটা বাস্তবতা যদি মার্কেট ডিমান্ড এবং হচ্ছে যে প্রোডাকশন আপনি যদি ব্যালেন্সে না হয় তাহলে কিন্তু সবসময় আমরা একটি ক্রাইসিসের মধ্যে থাকব। উত্তরপ্রদেশের যে মনিটরিংটার কথা আপনি বলছেন যে 5% যে শুল্কটি প্রত্যাহার করা হলো সেটি আগামী মার্চ পর্যন্ত, সেই ক্ষেত্রে দেশি যেই চাষি তাদের কোনো ধরনের লোকসানের শঙ্কা আছে কিনা? দেশি আসলে যেটা হবে আমরা যদি যতই বলি না কেন আমাদের দেশের জনগণ আমরা কিন্তু যতই এখন ধরেন বাজারে বড় ধরনের যে বিদেশ থেকে পেঁয়াজগুলো আসবে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এগুলা কনজিউম করতে ইউজ টু না, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যারা আমাদের জনগণ আমরা আছি আমরা কিন্তু তার দেশি পেঁয়াজটাই প্রেফার করি। কারণ আমাদের এখন কিন্তু আমাদের হিসাব অনুযায়ী 5-6 লাখ মেট্রিক টন দেশীয় পেঁয়াজ আছে, সুতরাং এটিকে যথার্থভাবে কাজে লাগিয়ে আসলে আমাদেরটা আমরা কিন্তু আরো 2-3 মাস চলতে পারবো, যেহেতু আগামী নভেম্বরের দিকে আবার পেঁয়াজের একটি মৌসুম শুরু হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আসলে সিন্ডিকেটটা ব্রেক করাটাই সবচেয়ে বর্তমান সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আসলে আমি মনে করি। আহমেদ মুকুল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আজ থেকে অনলাইনে কেনা যাবে পেঁয়াজ। একজন ভোক্তা 36 টাকা কেজি দরে অনলাইনে সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন, সেজন্য দিতে হবে 30 টাকা ডেলিভারি চার্জ। রোববার টিসিবি ও ই ক্যাবের উদ্যোগে অনলাইন পেঁয়াজ বিক্রির এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় মন্ত্রী বলেন পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে টিসিবির মাধ্যমে আমদানি করবে বড় শিল্প গ্রুপগুলো। ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসার খবরে দেশের অস্থির বাজারে কিছুটা কমতির দিকে দাম, তবে এখনও আসেনি নাগালের মধ্যে। বাজারকে স্বাভাবিক করতে গত সপ্তাহে টিসিবির মাধ্যমে অনলাইনে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এরই ধারাবাহিকতায় টিসিবি ও ই ক্যাবের উদ্যোগে ই কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে একজন গ্রাহক অনলাইনে 36 টাকা কেজি দরে সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন, একজন সপ্তাহে একবারই কিনতে পারবেন এবং পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়া হবে 30 টাকা ডেলিভারি চার্জে। শুরুতে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরাই সুবিধা পাবেন। প্রতি কেজি পেঁয়াজ 36 টাকা, একজন ক্রেতা 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন 7 দিন পর পর, প্রতিটি ডেলিভারি অনূর্ধ্ব 30 টাকা। বিক্রেতারা আপাতত আধা টন করে পাবেন, ভবিষ্যতে দৈনিক 1 টন করে দেওয়া হবে, তবে এটা নির্ভর করবে চাহিদা এবং যোগানের উপর।
ট্রাক সেলের পাশাপাশি অনলাইনে নিত্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন টিসিবির চেয়ারম্যান। সমাজের একটা বড় অংশ অনলাইনে কেনাকাটা করে থাকে, আর যাদের পক্ষে হয়তো ট্রাক সেলে কেনাকাটা করা সম্ভব হয় না, এই ব্যবস্থার মাধ্যমে আমি আশা করছি যে সবাইকে টিসিবির পণ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হব। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, অনেক ভোক্তা সামাজিক বা ব্যস্ততার কারণে লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না, তাদের জন্য মূলত এই উদ্যোগ। এছাড়াও পেঁয়াজের যথেষ্ট মজুত আছে জানিয়ে তিনি বলেন, যেটুকু ঘাটতি আছে তাও ভারত, তুরস্ক এবং মিয়ানমারের পেঁয়াজ থেকে পূরণ করা সম্ভব। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড় আমদানির পথে রয়েছে পেঁয়াজ, এবং আরো অনেক বড় ব্যবসায়ীরাও টিসিবির মাধ্যমেই তাদের পেঁয়াজ আমদানি করে ডিস্ট্রিবিউট করবেন, তাই আমি অনুরোধ জানাবো। পাশাপাশি হয়তো এই মুহূর্তে প্রাথমিকভাবে বড় শহরগুলোর কথা চিন্তা করেছেন, কিন্তু আমার ছোট শহরেও কিন্তু আমি চাই এটা বিস্তৃত হোক। প্রাথমিকভাবে চাল ডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদ ডট কম, সবজিবাজার ডট কম, যাচাই ডট কম সহ 8টি সাইটে পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 3 দিনে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম কমেছে 20 টাকা, আর পাইকারিতে 15 টাকা। 2-1 দিনের মধ্যে ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। তবে দাম বাড়ার খবরে অনেকেই বেশি পেঁয়াজ কেনায়, বাজারে এখন ক্রেতা কম। এদিকে রোববারও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে 11টি দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রপ্তানির জন্য আগের অনুমতি পাওয়া ভারতীয় পেঁয়াজ আসার খবরে কমতে শুরু করেছে দাম। 2-3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে 20 টাকা দাম কমেছে। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70-75 টাকায়, খুচরা বাজারে যা আরও 5 টাকা বেশি। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি 55 এবং খুচরায় 60 টাকায়। বর্তমানে বাজার বৃহস্পতিবারের এ পর্যন্ত 20 টাকা কমে গেছে কেজি প্রতি। একদমই কোনো কিনে বেচা নাই, বাজারে কোনো কোনো কাস্টমারে নেই। রাজধানীর শ্যামবাজারের আড়তগুলোতে আরও 5 টাকা কমে দেশি পেঁয়াজ 65-70 এবং বিদেশি 50-55 টাকায় বিক্রি হচ্ছে। ভারতের পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। এখন আমাদের কাছে শুধু ইন্ডিয়ান পেঁয়াজটা আছে, এটা আমরা 50 টাকা উপরে, সর্বোচ্চ 50, নিচে 40 টাকা বিক্রি করতেছি। যদি ইন্ডিয়া পেঁয়াজ দেয় আমাদের বাজার আবার স্বাভাবিকভাবে আসবে, কিন্তু ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তাহলে আমাদের যে দেশে পেঁয়াজ আছে সেইগুলোকে সুন্দরভাবে বন্টন করলে বাজার স্বাভাবিক রাখা যাবে। পেঁয়াজের বাজার তদারকি করতে রাজধানীর কারওয়ান বাজার সহ 6টি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রির জন্য 11টি দোকানে 29,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে, এবং শুধু আমরা শুধু পেঁয়াজ নয়, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যে কোনো ধরনের, মানে দেশের আপনার যে কেউ যদি মানে চেষ্টা করে কোনো ধরনের কারসাজি করার, তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স দেখাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ীরা জানায়, দেশে মজুদ পেঁয়াজের সুষ্ঠু বণ্টনের মাধ্যমেই চাহিদা মেটানো সম্ভব, এজন্য দরকার ভোক্তাদের সচেতনতা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হয়েছে রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন 1,544 জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় 97টি পরীক্ষাগারে 11,591 নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.32%। এ নিয়ে মোট করোনা আক্রান্ত 3,48,916 জন। নতুন করে 2,179 জন সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা এখন 2,56,565 জন। এ পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন 4,939 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.42%। শীতকালে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করে মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সময়ে আন্তরিকতার সঙ্গে কাজ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। ব্যবসা বাণিজ্য সচল রাখতে তার সরকারের আন্তরিকতার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 165,60,00,000 টাকা জমা করেছে একাধিক মন্ত্রণালয়, সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান। তাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সেই অনুদান হস্তান্তর করেন। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মোকাবেলায় সবার অংশগ্রহণকে সাধুবাদ জানানোর পাশাপাশি আসছে শীতকালে করোনার প্রকোপ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি, ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বিভিন্ন দুর্যোগে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বরাবরের মতো এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। ব্যাংক যেন ভালোভাবে চলে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমস্যা যাতে না হয় সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যাংকটা যেন ভালোভাবে চলে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আর কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় মার্জ করাতে হয়। তো সেটা তো বিবেচনা করে দেখতে হবে যে কোনটা ঠিক মতো চলছে বা কোনটা চালাতে পারছে কিনা, বা সেগুলি বিবেচনা করেই করা হবে, অবিবেচনা করে কিছু করা হবে না, এটুকু ভরসা রাখবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইয়োনো ওয়াহিদার উপর একাই হামলা চালিয়েছেন রবিউল, তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দায় স্বীকার করে দেয়া জবানবন্দিতে তিনি এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। এর আগে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয় রবিউলকে। প্রথম দফায় ছয় দিনের রিমান্ড শেষে গত বৃহস্পতিবার 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হননি তিনি। পরে তাঁকে সেদিনই তিন দিনের রিমান্ড দেয় আদালত। 9 সেপ্টেম্বর রবিউলকে আটক করে পুলিশ। বিজ্ঞ আদালতে আবেদন দিয়েছিলাম তার স্বীকারোক্তিমূলক দায়বদ্ধ, মানে দায়টা লেখার জন্য, জবানবন্দি লেখার জন্য বিজ্ঞ আদালত তার কাছ থেকে তার স্বীকারোক্তিমূলক স্বেচ্ছায় প্রদেয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছে এবং সে তার ঘটনার দায় স্বীকার করেছে। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে ওসি প্রদীপ ও তার স্ত্রীর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও ঘোষণা বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 23 আগস্ট মামলা করে দুদক। 14 সেপ্টেম্বর ওই মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনই প্রদীপের আইনজীবী জামিন আবেদন করলে 20 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে আদালত। রোববার নামঞ্জুর হয় প্রদীপের জামিন। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিংয়ের স্পেসিফিক অ্যালিগেশন আছে। জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত শুনে তো জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে যে ওনার আগের পেন্ডিং ছিল তার চিকিৎসার বিষয়ে, মাননীয় আদালত এসপাস জেল কোড চিকিৎসা ব্যবস্থা করার জন্য সেটা নির্দেশ দিয়েছেন। জামিন আবেদন নামঞ্জুর হলেও প্রদীপের সাথে দেখা করার অনুমতি চেয়েছে তার আইনজীবীরা। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজকে একটা দরখাস্ত দিয়েছি মাননীয় আদালতকে যে স্যার যদি পারেন এই আদেশটা এটা জেল কোড অনুযায়ী তার সাথে একটু মানে দেখা করার, আমাদের ডিফেন্স কেস তৈরি করার একটা যদি সুযোগ করে দেন, এবং সেটাও এটাও পিপি সাহেব আমাদের সাথে একমত হয়েছেন যদি এটা জেল কোড অনুযায়ী যদি বিধি থাকে তাহলে ওনার কোনো আপত্তি নাই। প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। আসাদ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাষ্ট্রদ্রোহ সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও 4 মামলার স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী সহ 3 বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ। এর আগে তার বিরুদ্ধে নাশকতার 3টি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে 1টি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, ওই 4 মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ। এর আগে 17 আগস্ট ও 23 আগস্ট 4টি করে 8টি মামলার বিষয়ে একই আদেশ দেয় আপিল বিভাগ। এতে খালেদা জিয়ার 12 মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ বহাল থাকল।
চারটা মামলার মধ্যে তিনটা দারুসসালাম থানায় মামলা হয়েছে 2015 সালে, নাশকতার মামলা। আপনি টিউশন অভিভাবককে শুনে, সরকার পক্ষ এবং আমাদেরকে শুনে হাইকোর্ট ডিউশন আদেশ বহাল রেখেছে। সরকার দ্বিতীয় দফায় খালেদা জিয়ার সাজা স্থগিত করলেও বিএনপি নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে তাকে আবারও কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানো। সেটির পরিবর্তে তিনি যে কথাবার্তাগুলো বলছেন বা তাদের অন্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালে বরং ভালো হতো, এবং ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে তখন জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে তাকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কি না। এদিকে বিএনপির আন্দোলনের তর্জন গর্জনই শুধু শোনা যায়, বর্ষণ দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বিআরটি এর বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন করে তিনি আরও বলেন, সরকার হটানোর কর্মসূচি দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন বিএনপি নেতারা। গত 10 বছরে অধিক সময় ধরে বিএনপির আন্দোলনের অনেক হাঁক ডাক এদেশের মানুষ শুনেছে, অথচ রাজপথে তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতেও 500 লোকের একটি বিক্ষোভ মিছিল দেখাতে পারেনি। নিজ দলের নেতা কর্মীদের মাথা ফাটিয়ে ওনারা আন্দোলন করেন নয়াপল্টনে, কমিটি ঘোষণার পর নিজের অফিস জ্বালিয়ে দিয়ে, এটা কি আন্দোলন? রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর। শুনানি শেষে আজ ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক কে এম ইমরুল কায়েস রায়ের দিন ঠিক করেন। এ মামলায় শাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের, আর শাহেদের আইনজীবী মামলাটিকে সাজানো দাবি করে খালাসের আশা করছেন। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হন মোহাম্মদ শাহেদ। পরে তাকে নিয়ে 18 জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ পিস্তল এবং কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়। উত্তরা পশ্চিম থানায় করা হয় অস্ত্র মামলাটি। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে মোহাম্মদ শাহেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। তিনি দাবি করেন অস্ত্র মামলায় শাহেদের বিপক্ষে সাক্ষীদের বক্তব্যে গরমিল রয়েছে, মামলাটি সাজানো। যেহেতু তাদের নলেজ নাই, কন্ট্রোল নাই, আসামি ছিল রিমান্ডে, নলেজ কন্ট্রোল পজিশন নাই এবং উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিধায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি, আদালত সুবিবেচনা করে বিজ্ঞ আদালতে যেন আমাকে আসামিকে খালাস দেন। মাত্র 8 কার্যদিবসেই শেষ হয়েছে মামলাটির শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করছেন। আগামী 28-9 এই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। এই মামলা যে 11 জন সাক্ষী হয়েছে, আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব, এবং এটা আমাদের দাবিও যে আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক। 27 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় অস্ত্র মামলাটির। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 10 সেপ্টেম্বর থেকে। 14 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 11 জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 227 কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। 2011 থেকে 2019 সাল পর্যন্ত সিঙ্গাপুরে 226 কোটি 30 লাখ ও মালয়েশিয়ায় পাঠিয়েছেন 40 লাখ টাকা। এ টাকার একটি বড় অংশ তিনি খরচ করেছেন মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে। অবশিষ্ট টাকা এখন দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে দুদক। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরপরই আত্মগোপনে যান সম্রাট। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবলীগ। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে 2,94,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য দেওয়া হয়। এরপর সম্রাটের বিদেশে থাকা সম্পদের খোঁজে শুরু হয় তদন্ত। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করা যায়নি। আবরারের বাবা মামলার বাদী মোহাম্মদ বরকতুল্লাহ অসুস্থ থাকায় রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করেছে আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে এ শুনানি হয়।
পরে 5ই অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে আদালত। এই মামলায় 60 জন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গত বছর 6ই অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। পরে চকবাজার থানায় মামলা করেন তার বাবা। তিনি মামলার বাদী, যিনি সন্তান হারিয়েছেন, তিনি ন্যায় বিচারের জন্য আপনাদের সামনে এসছেন, আদালতে এসছেন। 5 থেকে 27 পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব, সকল সাক্ষীর উপস্থিতিতে মামলা পরিচালনা করব। পৌনে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বনানীর আহমেদ টাওয়ারের আগুন, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায় বেলা 11:30টার দিকে কামাল আতারতুগ এভিনিউয়ের এই টাওয়ারের 15 তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে তারা। গত বছরের 27 মার্চ আহমেদ টাওয়ারের পাশে এফআর টাওয়ারে আগুন লাগে, তাতে 26 জনের মৃত্যু ও আহত হন অন্তত 70 জন। শ্রীলঙ্কা সফর নিশ্চিত হয়নি এখনও, তবে আজ থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। এতদিন ব্যক্তিগত পর্যায়ের পর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রস্তুতি চলছিল। এবার 27 ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। 2 দফায় করোনা পরীক্ষার পর হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন দলের সদস্যরা। আজ মাঠে ছিলেন 16 ক্রিকেটার। সুরক্ষা বলয়ে থেকে দলীয় অনুশীলন, এই জন্য টাইগারদের জন্য, এই প্রথম টাইগারদের জন্য। করোনা পরবর্তী প্রত্যাবর্তনের অপেক্ষায় একক অনুশীলনে ফিটনেস নিয়ে কাজ হয়েছে বেশি। এখন কোচিং স্টাফকে নিয়ে পুরোদম স্কিল ট্রেনিংয়ে ফিরতে পারায় স্বস্তি মমিনুল মুশফিকদের। ক্যাম্পে শিগগিরই যোগ দেওয়ার কথা রয়েছে স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটোরির। তবে ক্রেগ ম্যাকমিলান মানা করে দেওয়ায় নতুন ব্যাটিং কোচের খোঁজে আছে বিসিবি। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে।